কুষ্টিয়া সহ সারা দেশের মহাসড়কে নসিমন, করিমন, ভটভটি সহ অনিবন্ধিত গাড়ি চলাচল বন্ধে পদক্ষেপ নিতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কিন্তু এই নির্দেশ উপেক্ষা করে কুষ্টিয়ার মহাসড়কগুলোতে অবাধে চলছে অবৈধ নসিমন, করিমন, ভটভটি। মহাসড়কে এসব পরিবহন চলাচল বন্ধ না হলে আবারও আন্দোলনের হুমকি দিয়েছেন পরিবহন শ্রমিক নেতারা। কুষ্টিয়া প্রতিনিধি নূর আলম দুলালের প্রতিবেদনে বিস্তারিত। কুষ্টিয়া ঝিনাইদহ, কুষ্টিয়া রাজবাড়ি, কুষ্টিয়া রাজশাহী সহ মহাসড়কগুলোতে যাত্রী পণ্য নিয়ে অবাধে চলছে অবৈধ নসিমন, করিমন, ভটভটি। এসব অনিবন্ধিত পরিবহনের কারণে দুর্ঘটনা বেড়েই চলেছে। অবৈধ জেরেও প্রশাসনকে চাঁদা দিয়ে পেটের দায়ে এসব পরিবহন চালাতে হয় বলে জানিয়েছেন চালকরা। আমাদের পেটের দ্বারা কাজ করতে হবে, আমাদের তাছাড়া উপায় নেই, না চুরি করে করতে হবে, ঝুঁকি পূর্ণ জানি, কিন্তু যাচ্ছে গাড়িটা পাইছি তাই উঠছি আর কি। না আমাদের কোনো কাগজপাতি নাই, আমাদের কোনো লাইসেন্স নাই, না এসব কিছুই নাই আমাদের। 2014 সালের 9 ফেব্রুয়ারি হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়। পরে শুনানিতে হাইকোর্ট ওই বছরের 2 অক্টোবর এসব অনিবন্ধিত যানবাহন চলাচল বন্ধে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার পাশাপাশি রুল জারি করেছিলেন। বৈধ পরিবহনের উপর অহেতুক হয়রানি করে প্রশাসন কিভাবে সড়কে এসব অবৈধ পরিবহন চলতে দিচ্ছে, এই নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুষ্টিয়ার পরিবহন শ্রমিক নেতারা। এসব পরিবহন চলাচল বন্ধ না হলে আবারও আন্দোলনের হুমকি দিয়েছেন তারা। হাইকোর্টের নির্দেশ অমান্য করে অবাধে চলাচল করতেছে, এদের জন্য লাইন ক্লিয়ার। হাইকোর্ট তো আইন দিয়েছে এগুলিকে বন্ধ করার, কিন্তু এগুলি বন্ধ না করে আমাদের পরে অত্যাচার করছে, আমরা বৈধ যান চালায়। সড়কে চাঁদাবাজির কথা অস্বীকার করে মাঝে মধ্যেই ধরপাকড়ের কথা জানালেন কুষ্টিয়া ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা। আমরা প্রাথমিকভাবে নিষেধ করে দিছি এবং পরবর্তীতে যেগুলা আসে আমরা অনেকগুলাই আটক করেছি এবং আটক করে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি। মাঝে মধ্যে হাইওয়ে সড়কে প্রবেশ করে এসব অবৈধ পরিবহন, তবে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার। এইটা যাতে হাইওয়ে কেন্দ্রে একদমই কোথাও উঠেই না, এটার জন্য আমরা জিরো টলারেন্ট এবং আমরা এটা নিশ্চিত করব। আগামীতে হাইওয়ে কেন্দ্রে কোনো ধরনের নসিমন, করিমন আমরা একদমই উঠতে দিব না। অনেক কারণে কুষ্টিয়া শহরে যানজট তীব্র হচ্ছে, এ ব্যাপারে নজর দেওয়ার কথা জানালেন কুষ্টিয়ার জেলা প্রশাসক। সেটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই জন্য আমরা সকল স্টেক হোল্ডারদেরকে নিয়ে বসতে চাই, বসে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে আমরা এটাকে নিয়ন্ত্রণের মধ্যে আনতে চাই। এসব অবৈধ পরিবহনের বিরুদ্ধে খুব শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে এমন প্রত্যাশা সচেতন মহলের। নূর আলম দুলাল, এস এটিভি, কুষ্টিয়া।